আজি তেজপুৰ জিলা প্ৰশাসনৰ সৌজন্যত তেজপুৰীয়া ৰাইজ আৰক্ষী বিভাগ আৰু বিভিন্ন বিভাগৰ পৰা আমাৰ সৈন্যসকল আহিছে ছাত্ৰসকল আহিছে আৰু এই অনুষ্ঠানটো হৈছে ৰান ফৰ ইউনিটি সৰ্দাৰ বল্লভভাই পেটেলক মৰি সমগ্র ভারতবর্ষতে ভারত সরকারে আজি রান ফর ইউনিটি নামৰ এই শ্লোগানেরে সমগ্র ভারতবর্ষক একতার দোলেরে বান্ধি রাখবর কারণে স্মরণ করেছে সর্দার বল্লভভাই পেটেলক আর সেই লক্ষ্যরে আজি সমগ্র ভারতবর্ষর লগতে তেজপুরতো ছাত্র ছাত্রী যুবক যুবতী আনকি বৃদ্ধ বৃদ্ধাও এই রান ফর ইউনিটিত যোগদান করবর কারণে আহিছে মই আশা রাখিছো খুব সুন্দরকৈ এই অনুষ্ঠানটো অনুষ্ঠিত হব আর খুব আনন্দেরে খুব উল্লাসেরে এই যাত্রা আমি আরম্ভ করিম আর এই যাত্রা রান ফর ইউনিটি আমার তেজপুর এই যাত্রা আরম্ভ হব আর এই যাত্রাই হব ভারতবর্ষর বিভিন্ন জাতি জনগোষ্ঠী যিসকল ধর্ম বিভিন্ন ধর্মাবলম্বী লোক তেখেতসকলক সামরি তেওঁলোকক লগত লৈ আমি ভারতবর্ষখন শক্তিশালী আর একটা সুন্দর ভারতবর্ষ আমি গড়িবর কারণে চেষ্টা করছো আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় এই রান ফর ইউনিটি তেখেতে নিজেই যোগদান করিব আর যোগদান করে সমগ্র ভারতবর্ষর শক্তি গোটে পৃথিবীক দেখাবলে সক্ষম হব। লৌহ মানব ভারত রত্ন সর্দার বল্লভভাই পেটেলর জন্মদিবসের লগত সংগতি রাখি সমগ্র দেশজুড়ে যি একতার ভাবে দৌড় রান ফর ইউনিটি পালন করে অহা হয়েছে আর দীপাবলী উপলক্ষে যেহেতু প্রধানমন্ত্রী উল্লেখ করেছে দুদিন পূর্বে অর্থাৎ আজি দিনটোত পুৱাতে এনেদৰে রান ফর ইউনিটি শীর্ষকে কার্যসূচী শোণিতপুর জেলা প্রশাসনও গ্রহণ করেছে আর আমি দেখাইছো এই মুহূর্তত এয়া ফ্লেগক করবলে সাজু হয়েছে জেলা আয়ুক্ত আর বিধায়কগুলোকে আর এনেদৰে দেখা গৈছে ছাত্র ছাত্রী বিভিন্ন শিক্ষানুষ্ঠানের প্রতিনিধি আর দেখা পাওয়া গৈছে এই মুহূর্তত NCCকে ধরে বিভিন্ন ব্যক্তির অংশগ্রহণের এয়া রান ফর ইউনিটি শীর্ষক কার্যসূচী গ্রহণ করা হয়েছে আর তেজপুর এই মুহূর্ত যেহেতু ফ্লেগ অফ করবলে সাজু হয়েছে আর আমি দেখছি পরিবেশটা এনেদরে বিভিন্ন শিক্ষানুষ্ঠানের প্রতিনিধি বা বিভিন্ন অনুষ্ঠান প্রতিনিধি এই মুহূর্ত অংশগ্রহণ করেছে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে আহ্বান সেই আহ্বান অনুসরি এইবুলি যেহেতু 150 বছর ভরি দিছে আর 150 বছর জন্ম জয়ন্তী উপলক্ষে সর্দার বল্লভভাই পেটেলর এই যে 150 বছর জন্ম জয়ন্তী সেই উপলক্ষে এনেদরে এটা রান ফর ইউনিটি শীর্ষক কার্যসূচী এয়া গ্রহণ করা পরিলক্ষিত হয়েছে আর এই মুহূর্তত যেহেতু আমি দেখাইছো এই পরিবেশটো আর এনেদরে বিভিন্ন ছাত্র ছাত্রীকে ধরে সকল এই মুহূর্তে অংশগ্রহণ করা পরিলক্ষিত হয়েছে আর আমি পরিবেশটি দেখাইছো তেজপুরের পর এয়া শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেছে এই রান ফর ইউনিটি শিক্ষক কার্যসূচীত আর এনেদরে সর্দার বল্লভভাই পেটেলর প্রতি সমগ্র দেশে যে সম্মান প্রদর্শন করেছে সেই পরিপ্রেক্ষিততে দেখা পাওয়া গেছে শোণিতপুর জেলা প্রশাসনও যে উদ্যোগ গ্রহণ করেছে আজির পর এনেদরে তেজপুরত অনুষ্ঠিত হয়েছে রান ফর ইউনিটি শিক্ষক কার্যসূচী। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।